শান্তি তো ঘুমাইতেছিলাম, বেলা হয়েছে না, উঠেন। উঠবো তো, উঠুম উঠুম, ভিতরে আও, তার সাথে কিছুক্ষণ ঘুমাই। উঠেন, আরে উঠেন না। খুশি উঠছি, হাতটা দাও দেখি। হাত দিয়ে কি করবেন, সকাল সকাল ভোর একটু আদর করলে দিনটা ভালো যায়। আরে ধ্যাত, তাড়াতাড়ি রেডি হয়ে নেন, নাস্তা খেতে আসেন। ওটা আমার লজ্জা লাগছে। তোমায় কত আমি ভালোবাসি, কত করি মায়া, দুপুর রোদে মেঘের মতো তোমাকে দেই ছায়া। তোমায় কত আমি ভালোবাসি, কত করি মায়া, দুপুর রোদে মেঘের মতো তোমাকে দেই ছায়া। যেটুকু তোমার দেখি অবয়ব, ভেতর থেকে তার বেশি করি অনুভব। আমার কাছে তুমি কেমন জানে শুধু, আমার কাছে তুমি কেমন জানে শুধু, আমার কাছে দোকানে যান, আদর সব করুন বৌরে, তাও দেন। সকালবেলা নাস্তা দিয়েছি বউর কাছে, বউ দিছে বুটে ডেলা রুটি, ভালো কথা, কিন্তু ডাইলে দেয় নাই লবণ, মাথাটা গেছে গরম হয়ে, একটু উচ্চ স্বরে কইছি যে ডাইলে লবণ দেওয়া নাই কিনলে, কর আগেই আমার মাথার মধ্যে পাতিল ভিক্ষা মারছে। দেন দেন কি করছে, টোম বানালেছে মাথাটা। আরে পাতিল দিয়ে মারছে, আদর করে কইতে পারো না, ধমক দিয়ে কইতে হয়, এমন ভাবে কথাটা কইছো যে বউ গেছে খেপা, ভালো করে কইলে তো খেপতো না। বইলো আদর করার জন্য, আদর করে সব করে বুকে জড়ায় ধরে বুঝাইলে সব বুঝে। আর কই নি না ভাই আদর, হ্যাঁ সবার বউ কি আর ভাবির মতো, আমার বউ আদরের জিনিস না, আদর করতে গেলে আরো মাথা উঠতে থাকবো আমার। এই যে তোর ভাবিরে যখন আদর করি, তোর ভাবি কত খুশি হয় তুই বুঝোস।
আমার আর কপাল ভাই, সবাইকে আর বাবির মতো লক্ষ্মী। নিজে খুব আদর দিতে জানো, খালি বারো ঝগড়া করতে আর ঝাড়ি মারতে। আইস তো দেরি করে, এখন পানি ভরতে যাও, তোমার কাম আমি করতেছি। আমার ফাউডে একটু বালা মতো টিপে দাও সাইন, জি খালা দিতেছি। না না একটু উফরে দাও, উফরে তাও তো কইতারলাম, একটা কামন তো পারে ফাউডা আমার বালা মতো টিপতার। খালা আপনি কন, কেমনি টিপলে আপনি আরাম পাইবেন? আমি অমনি চেষ্টা করতেছি। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি? কোন বিরিয়ানি? সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা। মতুই মায়ের মতো, মা তো অন্না। খালা এইসব কথা আপনি কেন কইতাছেন? দেশে মায়ের অভাব পড়ছে। হ্যাঁ আমার আলাবুল অত সুন্দর ছেলেটা বিয়া করছে করছে, একটা লুলারে বিয়া করতো, দেশে কি মায়ের আকার? আমার সেরা লুলারে লইয়া সংসার কর। টিফোনা টুফরে দাও। বউ একটা তুমি রান্ধছ? না খাবো না। ও তুমি রান্ধলে কইতাম, খুব ভালো হয়েছে। খালা রাঁধছে তো তাই মোটামুটি হয়েছে। আসো তোমার খাওয়াই দিই, এক প্লেটে খাইলে মহব্বত বাড়ে। নাও নাও না খালি না না করে। আরে এক পাখি আরেক পাখির আধার খাওয়াই দেয় না, অমনি খাওয়াই দিতেছি। আও আও। কি হয়েছে বাবু, মন খারাপ? কিছু হয়েছে? আমি খালারে কোনোভাবেই খুশি করতে পারতেছি না, যাই করি আমার দোষ, কোনোভাবে তার মন জোগাইতে পারতেছি না। খালা এবার কথা শুনেছে না? না না কথা শুনাইব কেন, যা কইছে হাসাই কইছে। আমাদের বিয়া হয়েছে 6 মাস হইল, এখন পর্যন্ত খালার মন জোগাইতে পারলাম না। আরে মন জোগাইতে পারবা, একটু একটু সময় দাও, পারবা। আমার মনে হয় না আমি কোনোদিন আর খালার মন জোগাইতে পারবো। ঠিক আছে আমি খালার লগে কথা কইয়া খালার বুঝাবো। না না আপনি কিছু কইবেন না, আপনি কিছু কইলেই খালা খেপা যায়। বুঝো তো, খালা সেই ছোটবেলায় বিধবা হয়েছে, তারপর তো মা আর খালাই আমার বড় করছে। মা মারা যাওয়ার পরে তো খালা ছাড়া আমার কেউ নাই। খালার এই লাগে বেশি কিছু কইতে পারি না, বুঝো তো না? হ্যাঁ বুঝি, কিন্তু এইটা বুঝি না, আপনি দেখতে কত সুন্দর, তাহলে কত সুন্দর একটা মায়ের বিয়া করতে পারতেন। বিয়া করছেন কারে? আমারে একটা লুলারে। চুপ, বারবার কইছি কথা কইবা না, লুলা 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 মেজাজটা খারাপ করে, খাইতে বসো মেজাজটা খারাপ করে। আরে খাওয়া সেরে উঠে যেতেছেন কেন? আরে খেপা গেল দেখি। আরে
তোমার ব্যথা একটু কমছে? কমলো আর কই, সারা দিন রাত কাজকর্ম করতে করতে তো একে কাহিল হয়ে বললাম রে। তোমার কি মায়ের খোটা না দিয়ে কথা কইতে ভাল লাগে না? তুমি বুঝো না কষ্ট পায়। কষ্ট পাইলে কষ্ট পায়, সত্যি তো সত্যি কথাই কুমু। আমি তাই কি কইছি, কইছি লুলা তুই আমার কত, সে লুলা না। তাহলে এই কথা কইলে আমার দোষটা কি হইল? তোমার কিছু বোঝানি যায় না, এই কথাটা কইতে আমি হিনাইছি। তুমি ওরে আর এমনি কথা কইও না। ও বাবা, এখন আমার থেকে তোর বউ তোর আপনা হয়ে গেল, আমি পর হয়ে গেলাম। এইটাই এইটাই হয়, আমি জানি তো এইটাই হয়। ওই বিয়ার পরে ওই বউই সবচেয়ে বেশি আপনা, হ্যাঁ আর আপনা মানুষ হয়ে যায় পর। কি বুঝাইতে আইসি আর কি বুঝলা তুমি? কোন হানকার কথা কইতে আনতাছো তুমি? টাইনা নিয়ে যাইতেছি না, সোজা কইরা কইলি হয় যে আমার এই বাড়িতে আর থাকুনের দরকার নাই। তুই তো লোলা বউর নিয়ে বাড়িতে একলা থাকবি। কি কইতাছো তুমি? তোর বাড়ি ছাড়ার কথা কে কইছে? সারাদিন আমার বউরে লুলা লুলা কইতেই থাকবে, এটা হয়? ও অসুস্থ, হাঁটতে পারে না, তাই বলে তুমি সারাদিন এরকম সকাল বিকাল খোঁচা দিতে থাকবা, এটা হয়? কি বুঝাইতে আইলা আমার, কি হইল? কত আশা করছিলাম ঘরে নতুন বউ আনুন, সুন্দর মুন্দর হাঁটবো খেলবো, হ্যাঁ চিল্লাইবো আর কি, সব তো আমার মাটি, নিয়ে আইস এক লুলা বউরে। আপনি খালারে এমনি না করবো পারতেন, খালা কি মনে করল আমি আপনারে পাঠাইছি বিচার দিছি? খালা কি ভাবলো না তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি আমার বউরে ভালোবাসি, আমার বউরে খারাপ কিছু করলে আমার কষ্ট লাগে। কথা শেষ, তুমি আর এগুলো নিয়ে চিন্তা করবে না তো, চোখ বন্ধ করে ঘুমাও, শান্তির একটা ঘুম দাও। বুঝলাম আপনি আমার অনেক ভালোবাসেন। আচ্ছা আপনি আমারে কতটুকু ভালোবাসেন? মায় পাও দেখাইতে পারুম না, গুই নাও কইতে পারুম না, খালি জানি ভালোবাসি। চলবো মাইপা কইতে পারবেন না, গুইনাও কইতে পারবেন না, বুঝাইয়াতে কইতে পারবেন? বুঝাইয়া কান্ত, আপনি আমারে কতটুকু ভালোবাসেন? তাই বুঝাইতে হইব। ধুত, এমনি বুঝাইতে কইছি তুই কেমনে? কিরে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ রোস্ট, আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাধুনী রোস্ট মশলাই তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনী রেডি মিক্স রোস্ট মশলা। কেমনে কোন বউ জানি না, শুধু জানি ভালোবাসি। আমার কাছে তুমি কেমন জানে শুধু।
আমার একটা চা দেন দুধ চা হ্যাঁ ও মামা কয় চামচ চিনি এক চামচ এক চামচ এই পাশে আছে সোলা ফাইল কাটা দিয়ে জি এই জশী মেদি আয় জি ভাই সাটা দিয়ে তো যা দিয়ে বউ খামসাইছে ভাই ও বউ খামসাইছে বুঝছিলাম তো তোর বউটা তো ভালোই আছে পাতিল ছুঁড়া মারে হিসা দিহিডে খামসিও দিতে জানে আর কই নি না ভাই আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছুই না রাত্রে আমার লোকের যেটা হয়েছে এটা হয়েছে যুদ্ধ আমার বউয়ের যে নখ এটা কোদালের মধ্যে মানে কাটতে 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 যায় কেন কি কইছস আমি আর কি কম নিরুপায় মানুষ আমার জীবনটাই গেল মায়ের খাইতে খাইতে তুই কিছু করস নাই কস নাই আর ওতে হুদাই খামসি মারছে না আর কইন না ভাই একটু খালি কইছিলাম যে বিয়ার আগে তোমার যে সৌন্দর্যটা ছিল এটা আনো তোমার মধ্যে নাই তুমি আগের মতো সুন্দর নাই বান্দর হয়ে গেছো গা এটুই কইছিলাম আর বউ গেছে খাইপা ছাগলের ছাগল কইছ বাবা ঠান্ডা পানি খুঁজছিলাম তোর মা আজ কোথায় রাখে এই যে তোমার ঠান্ডা পানি মুহূর্তটা হোক না একটু মিষ্টি যে কোনো সময় একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু রাধুনি সেমাই সত্যিকারের সুস্বাদ কি তুই এটা এবার তোর বিয়ে হয়েছে কবে আমার 2 বছর আগে হয়েছে আমার বিয়ে হয়েছে 6 মাস আমি বুঝে গেছি যে জীবনে এসব কথা কইতে হয় না বউ যাই হোক কইতে হইব যে বউ তুমি খুব সুন্দর অসম্ভব সুন্দর এতদিন বিয়ে হয়েছে তুই শিখছ না এটা বোকাকে তুই আমার কেন জানি মনে হয় তুই অন্য কিছু কইছস না এই কারণে তো খামসি দিব না একটু কইছিলাম কি আমার বউর কাছে আমি অনুমতি চাইছিলাম আরেকটা বিয়ে করার লেগা আরামজাদা কি কি কইছস তোর এত বুকের পাটা আশা করতে একটা বউ পালতে পারস না আরেকটা বিয়ে করবি খাওয়াইবো কে আমি একটা বিয়ে করছস একটা বউ নিয়ে থাকবি শান্তিতে থাকবি বুঝছস আপনিও বুঝলেন না আপনি আমার মারতে আসেন একবার দিব চুপ রাজপুত্র নবাব গরম পানি বসাতে কইছিল চুলায় আমি পানি নিয়ে যাইতেছিলাম কালা হঠাৎ করে আমার সামনে পড়ে গেছে বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই আমি ইচ্ছা করে করি নাই না তুমি ইচ্ছা করে করবে কিন্তু তুমি ইচ্ছা করে করো নাই আমি বুঝছি খালা বেশি ব্যথা করতেছে আমার পা শেষ বাপরে আমার পাটা শেষ ওর তো পা নাই সেই জন্য আমার পাটাকে নষ্ট করে দিতে চায় বাবু আমার দেখতে পারে না রে এগুলো কইও না খালা আমি মলম আনতেছি ঠিক হয়ে যাব তুমি একটু ধৈর্য ধরো নিয়াই বাজান আমার পাটা শেষ করছে ও আমার পাটা শেষ করছে খালা আমারে মাফ করে দেন খালা আমার মাফ করে দেন থাকতাম না মেয়ে বাড়ি হ্যাঁ আমার যদি খাইতে খাওয়ান লাগে মানুষের বাড়িতে খান কত বড় সাহস আমার লোকে কথা কো হ্যাঁ আমি শুরুতে পারলে সবার আসছি আমার তোর সিদ্ধান্ত তুই দিছস তোর ইচ্ছা হয়েছে
করতি তাহলে তোমাকে একটা সুস্থ সবল দিকে বিয়ে করে আনতি আমি কি এনে গাইটা গাইটা ভর্তি আইছি কি আবল তাবল কথা হইতোস তো মাথা ঠিক আছে মোর তুইব কেন আমার পায়ের উপরে ইচ্ছা করে গরম পানি ঢালছে তুই ওটা জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর তুই এই কথা এখনো ধরে রাখছ কষ্টটা কার উপরে দেখেছে আমার উপরে দেখেছে তোর শরীরের উপর দেখেছে আর তার পাই নাই সে কেমনে বুঝবো কে সারাদিন পাই না পাই নাই পাই নাই পাই করতে থাকো পানাই পানাই কুমুনা না গো মানা বারবার এক কথা কয় তুই কি দুনিয়াতে দুই পা আছে আমার একটা সুস্থ মাইয়া কই জানতে পারলি না বিয়ে করতে পারলি না বাপরে এই লুলা ল্যাংড়া এগু উপর জিনে ভর করে জিনের বদ নজর হয় দেখবি এই যে লুলা তোর গালের উপর গার বটকে বসছে তাহলে আল্লাহর দোহাই লাগে সব কথা কইবা না ভাইয়া তুমি কাইন্দো না একদিন দেখেছি আমি ঘুমাই আছি রাতের বেলা এই মাই আমার উপর গরম পানি ঢেলে দিছে আপনি আমারে জ্ঞান দিয়া করছিলেন আপনি আমারে ঘরে দিয়ে আসেন আমি আর থাকুম না এখানে আপনি আমারে বিয়া না করলে আমার এইসব কথা শুনতে হইতো না উনি আমারে লুলা কয় আমার যে কি খারাপ লাগে কি কষ্টটা লাগে আমি বুঝায় কইতে পারুম না আপনি আমারে দিয়ে আসেন আমি আর এই বাড়িতে থাকুম না আপনারে কে কইছিল আমারে দয়া করতে মা আমি তোমারে দয়া করি নাই আমি তোমারে ভালোবাসছি ভালোবাসছিলেন আপনি আমারে বিয়ের ছয় মাস হয়েছে বাড়ির মুরব্বি এখন আমারে বাইনা নিতে পারলো না আপনি দয়া করে আমারে দিয়ে আসেন আমার আর ভাল লাগে না ডঙ্গের আলাপ হইতেছে না কম ডঙ্গের আলাপ হইতেছে সুযোগ পাইলে আমার নামে বিচার দিব দেখ তোর কাছে আমার নামে এখন বিচার দিতেছে না আমি তো জানি এর উপরে জিনের বন্ধ ধরে চুপ চুপ আর একটা কথা বলবো না তুমি জানতে চাও তুমি জানতে চাও তুমি জানতে চাও কেন লুলা তুমি জানতে চাও আমার কাছে খবর যে অবস্থা এটা আমার লাগে আমি তো কিছুই বুঝতেছি না তুই চিন্তাই করতে গেছিলি কেন আল্লাহ তোমার মনে মনে নাই দুই বছর আগে মা হাসপাতালে টাকা আমাদের কত টাকার দরকার ছিল রে এই টাকা পাওয়ার জন্য আমার মনে হয়েছে আমি সব করতে আরো আমি চিন্তাই করতে আরো আমি তিনটা চিন্তাই করছি আমার মায়ের বাসাইতে পারি নাই আমার ভালোবাসার মায়ের
করুণা থেকে আমি আপনার লগে থাকুম না। তোমার করুণা ফেরা বিয়া করিনি, এখনো করুণা করি না। বিশ্বাস করো, কখনো করুণা করিনি আমি। তোমার ভালোবাসছি, আমার মধ্যে অপরাধ বোধ ছিল, কিন্তু আমি তোমারে ভালোবাসছি। তোমার নামটা যেমন মায়া, পুরোটাই মায়া। চিন্তাই করতে চাই যখন তোমারে দেখছিলাম, সে প্রথম দিন থেকে মায়া লাগে গেছিল। এরপরে যখন তোমার বাসায় তুমি একা একা বয়ে থাকতা কান্তা, আমি যাই লুকাই লুকাই দেখো। তুমি আমার মায়া, কিন্তু নিয়তি ছিল তাইলে তোমার মা, আমার মা আমার সাইডে চলে গেল আর তুমি আমার মায়া হয়ে আইলা। তোমার বাপ আর তোমার ভাই যখন তোমার জন্য ছেলে খুঁজতেছিল, আমার মনে হয়েছিল আমি ছাড়া আর কেউ না, আর কেউ তোমার ভালোবাসতে পারবো না। সত্যি কইতেছি করুণা গলি নাই, ভালোবাসছি। তুমি আছো তাই তো আমার প্রতিদিন উৎসব, আমার কাছে তুমি কেমন জানে শুধু আমার কাছে তুমি কেমন জানে শুধু আমার কাছে।
আমি মনে ভালোবেসে বিয়ে করছি। আমি তুমি আমার মাফ করতে পারবো না, আমি নিজেকে মাফ করতে পারি না, কিন্তু আমার ভালোবাসতে দিও, আমার ভালোবাসতে দিও। আমি তোর অনেক খারাপ কথা বলছিলি মা, তুই কেমনে সহ্য করছিস? তুই মানুষ না, কি মায়া, আমার মায়া, আমার মাফ করে দে, আমার মাফ করে দিস। আপনি ঘুমায় থাকলে আপনার খুব সুন্দর লাগে, কিন্তু কামে যাবার সময় হয়েছে, উঠেন। কিন্তু তোমারে সবচাইতে বেশি মায়া লাগে, আর তোমার কখন সবচাইতে সুন্দর লাগে জানো? তখন যখন আমি ঘুম থেকে উঠি আর জানালা দিয়ে রোদটা পড়ে আর তুমি আমার পাশে বসে থাকো, আমি তাকায় তোমার দেখি আমার মায়া। জানে শুধু
আমার কাছে তুমি কেমন জানে শুধু।